হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি মহসিন গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাডপ্টারের সাহায্যে সহজেই গুগল পে লগে ডিজাইন করা যায় তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে তো বন্ধুরা যাওয়া যাক মূল টিউটি প্রথমে আমি একটি রেক্টেঙ্গেল ড্র করব এই জন্য রেক্টেঙ্গেল টুল নিয়ে মাউসের লেফট বাটন সিঙ্গেল ক্লিক করলে রেকটেঙ্গেল অপশন পাওয়া যাবে এখানে উইথ থ্রি হান্ড্রেড এবং হাইট ওয়ান হান্ড্রেড ফর্টি টাইপ করে ওকে ক্লিক করলাম এখন সেফটির লেফট সাইড রাউন্ড করব এই জন্য ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে কর্নার পয়েন্ট সিলেক্ট করলাম কর্নার পয়েন্ট ভিতরের দিকে ড্রাগ করে কনার রাউন্ড করলাম এরপর এই কর্নার পয়েন্ট দুইটি সিলেক্ট করে কনার পয়েন্ট ফিফটি ফাইভ টাইপ করে ইন্টার বাটন প্রেস করলাম কালার অপশন থেকে ফিল কালার নান করলাম এবং স্টক কালার ব্ল্যাক দিলাম এখন সেপটি কপি করার জন্য মাউসের সাহায্যে মুভ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ডেকে কে শেপ কপি করে নিচে বসিয়ে দিলাম রেক্টেঙ্গেল টুল নিয়ে এই সেন্টার পয়েন্ট থেকে এই সেন্টার পয়েন্ট পর্যন্ত একটি রেক্টেঙ্গেল ড্র করলাম এখন অবজেক্ট লেফট অ্যালাইনমেন্ট করব এজন্য জন্য অবজেক্ট সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন লেফট এ ক্লিক করলে অবজেক্ট লেফট হবে সে বিল্ডার টুল নিলাম এবং কালার অপশন থেকে ফিল কালার নান সিলেক্ট করে এখানে ড্রাগ করলাম এরপর এখানে ড্রাগ করলাম ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই শেপটির উপর ক্লিক করলাম এবং শিফট বাটন হোল্ড রেখে এখানে চারটি অ্যানকোর পয়েন্ট সিলেক্ট করলাম কিবোর্ড থেকে ইন্টার বাটন পেস করলাম এখানে আমার প্রয়োজন হরিজন্টাল মুভ এজন্য হরিজন্টাল টোয়েন্টি টাইপ করে প্রিভিও চেক করে ওকে ক্লিক করলাম এখন অবজেক্ট কপি করব এজন্য অবজেক্ট সিলেক্ট করে মাউসে রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে ট্রান্সফর্ম এরপর রিফ্লেক্ট ক্লিক করলাম রিফ্লেক্ট অপশনে আমার প্রয়োজন ভার্টিক্যাল রিফ্লেক্ট এজন্য জন্য ভার্টিক্যাল সিলেক্ট করে প্রিভিও চেক করে কপি ক্লিক করলে অবজেক্ট কপি হবে এখন অবজেক্ট মুভ করব এজন্য কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করলাম এখানে আমার প্রয়োজন হরিজন্টাল তাই হরিজন্টাল সিক্সটি এরপর প্রয়োজন ভার্টিক্যাল মুভ তাই এখানে ভার্টিক্যাল টাইপ করে প্রিভিও চেক করে ওকে ক্লিক করলে অবজেক্ট মুভ হবে এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই শেপ সিলেক্ট করে মডিফাই করব এজন্য শিফট বাটন হোল্ড রেখে এই চারটি অ্যানকোর পয়েন্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করলাম এখানে বাম দিকে মুভ পয়জন এর জন্য হরিজন্টাল ফর্টি পি এক্স টাইপ করে প্রিভিও চেক করে ওকে করলাম এখন শেপগুলোর কালার দিব এর জন্য প্রথমে শেপ সিলেক্ট করব এরপর কালার অপশন থেকে কালার দিব এভাবে প্রত্যেকটি শেপ এর জন্য আলাদা আলাদা কালার দিব শেপগুলো সিলেক্ট করলাম এবং কালার অপশন থেকে স্টক কালার নান করলাম এখন শেপগুলো উপরের নিচে বসিয়ে দিব এই শেপ সিলেক্ট করে অবজেক্টের উপর মাউসে রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অ্যারান্স এরপর ব্রিং টু ফ্রন্ট সিলেক্ট করলে অবজেক্ট উপরে চলে আসবে এখন এই শেপ সিলেক্ট করে মাউসে রাইট বাটন ক্লিক করে অ্যারান্স এরপর সেন্ট টু ব্যাক ক্লিক করলে অবজেক্ট নিচে চলে যাবে সেপগুলো গ্রুপ করলাম লগটি ঘুরিয়ে দিব এজন্য রুটেড টুলের ওপর ডাবল ক্লিক করলে রুটেড অপশন পাওয়া যাবে এখানে অ্যাঙ্গল ফিফটি টাইপ করে প্রিভিয় চেক করে ওকে ক্লিক করলাম লগটি গ্রুপ করে সেভ করলাম তো বন্ধুরা আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন টিউটোরিয়াল বসতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে